তুমি আমাকে ছোলা ছাতু খাইয়ে বশ করে রাখবে? বেশ করেছি, আমি তোমার শাড়ি চাই না, আমি তোমার গয়না চাই না, আমি তোমার টাকা বাড়ি কিচ্ছু চাই না, আমি শুধু মা হতে চাই, তোমার সন্তানের মা হতে চাই। যেন আজ আজ তোমার মামুকে বাঁচা বলেছে, আমাকে এত করে বলেছে, তুমি এতদিন অফিসের কাজে ব্যস্ত ছিলে, আমি তোমাকে কখনো কখনো কোনো কথা বলিনি, আমার সন্তানের জন্য আমার বুকটা ফেটেছে, তোমার কাছে আমার বুকটা ফেটেছে। শুনো না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমাকে শেষ করার মতো একটা কথা বলে রাখছি, তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো, তুমি যদি আমার মন থেকে ওই বাঁচার স্বপ্নটাকে ঘোষণা না পারো, তুমি যদি আমার মন থেকে আজ করে স্বপ্নটা ঘোষণা না পারো, তাহলে আমি হয় বিষ খাবো, নয়তো গঙ্গার জলে ছাপে দিয়ে আমি আত্মহত্যা করবো। কালে সুপর লেগে আমি ডাক্তারখানায় যাবো, সেই ডাক্তারই মেডিকেল টেস্ট করে বলে দেবে বাচ্চা না হওয়ার জন্য দায়ী কে, আমি না সুপর না। Stop!
সাহেবের কানে তুলে দেব। আরে তাহলে সর্বনাশ হয়ে যাবে রঘুনা। আরে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চাকরিতে জয়েন করার পর তোমাকে ভালো ধুতি পাঞ্জাবি কিনে দেবো। আরে আমিও দেব। কি দেবে? আমার মুখে তালা। এই খেয়ালি এখন তো রঘুনা নেই, এই সুযোগে সমাধান করবে না নিশ্চয় ধরে আমি ভুল বুঝছি, তবুও আমি আপনাকে বলছি আপাতত কিছুদিনের জন্য চিন্ময় বাবুর সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করুন। আপনি আমাকে ক্ষমা করবেন, আর সেই সঙ্গে মনে রাখবেন আমি গরিব ঠিকই কিন্তু লোভী নই। তাছাড়া আমি আপনাদের কর্মচারী, টাকার বিনিময়ে সঙ্গে আকাশ কুসুম কল্পনা আমি করিনি। শুধু তাই নয়, আমি আমি আপনাকে প্রেমিক হিসেবে কোনোদিন দেখিনি। বোন হিসেবে আপনার মতো আমারও একটা বোন ছিল, যাকে যাকে ধুরারুক্ষু ক্যান্সার এই পৃথিবী থেকে সরিয়ে নিয়েছে। মার স্নেহ কাকে বলে জানি না। মাথাটা গরম হয়ে গেছে তাই না খেয়ালি? আমার বাপস তুই অনেক দূর এগিয়ে গেছিস। হ্যাঁ বিশি আসবি, আজকাল চিন্ময়ের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। আপনি এখানে চুপ করে দাঁড়িয়ে আছেন, মিস খেয়ালি আমাকে অ্যাভয়েড করে চলে গেলেন। আমার গরম মনে হচ্ছে। শুধু আমার খারাপ নয় সাইবাল, আমার মাথাটাও গরম হয়ে গেছে। আরে ভয় কি স্যার, আপনার আইস ব্যাগ তো হাজির, বলুন আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? ভাই চিন্ময়কে বদলে দিয়েছে, চিন্ময়ের সঙ্গে আমার মেয়ে খেয়ালি প্রেম করছে। আমাকে কি করতে হবে স্যার? তাকে খালাস করে দিতে হবে।
সেই জন্য কোনোদিন চৌধুরী ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আমার কাছে মেয়ের চেয়ে টাকার দাম অনেক অনেক বেশি, আর তার হাসি আমি টাকার গন্ধ বেশি ভালোবাসি। আপনারা দেখুন ওই অজিতেশ চৌধুরী আমার মতো সিঙ্গেল শুয়ারের বাচ্চা নয়, ডবল শুয়ারের বাচ্চা। কি ঠিক বলে দিন তুমি, তোমাকে নিয়ে গিয়ে তোমাকে আরো কাছে পেতে চাই আমার টাকা, আর তোমার শক্তির জোরে আমি অপরাধ জগতের দোন হতে চাই। আমার সঙ্গে মুম্বাই সেখানে একটা হোটেল বানা, আর হোটেলের জমি আমার হাতে। টাকা এবং কৌবন দেখিয়ে তার জন্য আমাদের বিশ্বস্ত কর্মচারী ভাবার চেষ্টা ছাড়াও তাকে নজরে রাখতে এই মাইন পথে সে এখন আমাদের দলে না। প্রয়োজন হলে আপনাকে গুলি করে মারবে। ওকে তারা দেবে সেই বল, আগামী বছরের মধ্যেই ওই হোটেল কমপ্লিট চাই। আপনি মিলিয়ে দেবেন আগামী দু বছরের মধ্যেই আপনার হলে নাচবে যৌবনবতী নর্তকী। ঝিলমিল 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 চলে কেউ খেলিয়া যাইবে। আমি তো চাইনি, আমি চাইনি নর্তকী মিলে ঝিলমিল হতে। আমি তো স্বপ্ন দেখেছিলাম হাসি খুশিতে ভরা একটা সংসারে, আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার সব খাওয়া খাওয়া আজ ঘুরে ফিরে গেছে। ফুলের মালা মনে করে আমি যাকে কণ্ঠে ধারণ করেছি সে হয়ে গেছে কাটার মালা। আমার আমার বিধবার কথা আমি কাউকে বলতে পারি না, কে শুনবে কে শুনবে আমার বুক ফাটা হাহাকার। পাথর ভাঙা কেন তোরা আমাকে বিরক্ত করছিস, যা আমাকে একটু একা করতে দে যা।
আমরা তোমাকে বিরক্ত করতে আসিনি দিদি। আমরা এসেছি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে দিদি। কি কথা? আজ রাখি পূর্ণিমা, তুমি আমাদের রাখি পরাবে না? পরাবরে পরাবো, তোদের হাতে পরাবো। আমি আমার স্নেহ, আমার মায়া, মমতার বন্ধন। তুমি কাঁচো কেন দিদি? দুটোর না কোথাও মনে পড়ে গেছে বুঝি? এই রাখি পূর্ণিমার ভাইফোঁটাই তো এই দেশে বোনেদের কাছে সবচেয়ে বড় আনন্দের দিন। এইগুলি তো ভাই বোনের মধুর সম্পর্ক আরো বেশি শক্ত হয়। অথচ আমার দাদা, আমার দাদার এই দিন আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। আমি বোবা সেজে ওদের দলে ফিরে গেছি। I have got neither kindness nor even humanity. My heart is just like a stone and that has become by your torture. আমার একটাই লক্ষ্য, যেন আর শৈবাল গাঙ্গুলি আর অজিতের সর্বনাশ। ওই নেশা করেই চুমকির মতো কত মেয়ে কেন উদ্ধার করেছি। এবার আমার আসল লক্ষ্য মেসের ঝিলমিল, তাকে নিয়েই বসব আমার কামনা বাসনার মাইফিল। কিন্তু মেয়েটার ঝিলমিল তার মনের দুয়ারে খিল দিয়েছে বাকি। তার মানে কিন্তু ম্যাডাম সুন্দরী হলে কি হবে?
সেই মেজাজি মালটাকে আমি বানাবো পেঁয়াজি। আপনাকে বেশি করে তেল দিতে হবে তেল, আর সেই সঙ্গে তার সামনে ভালো ভালো কথা বলতে। তারপর তারপর তারপরে নাচতে হবে, ভালোবাসার গান শোনাতে হবে। আর কিছু করতে হবে? আর কিছু করতে হবে না। আপনার ওই হ্যান্ডসাম এবং রোমান্টিক ফিগার থেকে মেডাম আপনার পেপে পড়ে যাবে। ওরা ঠিকই বলেছে, সে দেখতে আমি খারাপ, গায়ের রংটা একটু দাও কালো হলেও কি হবে, সোনার আংটি বাঁকা হলেও যাবে। মিস ঝিলমিল আমার সামনে গাইব রূপ তেরা মস্তান।